আজকের ভিডিও লেকচারে সকলকে স্বাগত আজকে আমরা তর্ক ভাষা পড়তে শুরু করব আজকে থেকে পর্যায়ক্রমে তর্ক ভাষা আমরা জানি কেশব মিশ্রের লেখা শ্রী কেশব মিশ্র বিরচিত একটি ন্যায়ের প্রকরণ গ্রন্থ ন্যায় দর্শনে প্রবেশ করবার জন্য এই প্রকরণ গ্রন্থটি রচনা করেছিলেন কেশব মিশ্র কিন্তু এর সরাসরি এর টেক্সটে প্রবেশ করবার আগে এই ন্যায় দর্শন এবং তর্ক ভাষা যে একটি প্রকরণ গ্রন্থ সেই সংক্রান্ত একটি ভূমিকা প্রদান করা খুবই কর্তব্য তা নইলে যে আহ বই সঠিক ভূমিকা না থাকলে আমরা সঠিকভাবে সেটিকে বুঝতে পারবো না আজকে আমরা তর্ক ভাষা সম্পর্কে আজকে আমাদের প্রথম পাঠ যে পাঠে আমরা পড়বো মূলত ভারতীয় দর্শন সাহিত্যে ন্যায় দর্শনের ভূমিকা এটি আবশ্যিক তর্ক ভাষা টেক্সটিকে সঠিকভাবে বোঝবার জন্য আমরা জানি যে দর্শন শাস্ত্রের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন এবং সেটি স্বাভাবিক তার কারণ এই জগতের অনন্ত বৈচিত্র্য অপরূপ লুপরূপ রাবণ্য মানুষকে বিস্মৃত করেছে এবং যুগ যুগ ধরে সেটি মানুষ তাতে বিস্মিত হয়েছে এবং বিস্ময়াভিভূত হয়ে তাই বারংবার তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে পরিদৃশ্যমান এই জগতের স্বরূপ কি কিভাবে এর সৃষ্টি আমি কে জীবনী বা কি বা আমি কোথায় ছিলাম এই প্রশ্নগুলো মানুষকে চিরকাল ভাবিয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত এই সব প্রশ্নের যথাযোগ্য উত্তর না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মানুষ তার কর্মপদ্ধতি তার কর্তব্য কর্তব্য করতে পারে না তাই মানব সভ্যতার থেকেই মানুষ সদা সচেষ্ট এই সব প্রশ্নের উত্তর অনুসন্ধানে এবং দর্শন শাস্ত্রের উৎপত্তি সেই জানার আগ্রহ থেকেই আমরা জানি ভারতীয় দর্শন আস্তিক এবং নাস্তিক এই দুই ভাগে বিভক্ত দ্বিধা বিভক্ত এবং এগুলো আমরা জানি এই জিনিসগুলোকে আরেকবার মনে করে নেওয়া প্রয়োজন সেই কারণেই আমি দ্বিতীয়বার এগুলিকে আবার আবৃত্তি করছি বা পুনরায় উল্লেখ করছি বলা যেতে পারে পুনরুক্তি করছি যে সাংখ্যযোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা এই ছয়টি আস্তিক দর্শনের মধ্যে পরিচিত এই এবং কেন এরা আস্তিক দর্শন আমরা জানি এরা বেদকে শতসিদ্ধ বা অভ্রান্ত বলে মেনে নিয়েছে আস্তিক শব্দটির এটিমোলজি কিন্তু তৈরি হয়েছে ওই পাণিনির একটি সূত্র আছে নাস্তি দৃষ্টি অর্থাৎ যারা কিনা আহ পরলোক আছে এরকম মানে তারা হচ্ছে নাস্তিক আস্তিক আর যারা মানেন যে পরলোক নেই তারা হচ্ছেন নাস্তিক তো এই বৈশেষিক এবং এবং এই ছয়টি দর্শন কিন্তু মানে সেই সঙ্গে এরা বেদকে শতসিদ্ধ এবং অভ্রান্ত প্রমাণ বলে মেনে নিয়েছে কিন্তু অপরদিকে আমরা জানি বাক বৌদ্ধ ও জৈন এই তিনটি হলো নাস্তিক দর্শনের অন্তর্ভুক্ত কারণ এরা প্রত্যক্ষভাবে ভাবে বেদ বিরোধিতা করেছে তাই এরা নাস্তিক আখ্যায় ভূষিত আমরা মনুস্মৃতিতেও পেয়েছি নাস্তিক কারা নাস্তিক অনিন্দকা এবং সেই অর্থে চারবাগ বৌদ্ধ এবং জৈন এরা কিন্তু বেদ নিন্দক এবং সেই কারণেই এরা নাস্তিক কিন্তু এই নাস্তিকগণের মধ্যে আবার দুটি ভেদ আছে একটি হচ্ছে চরমপন্থী একটি হচ্ছে নরমপন্থী এই চারবাক এবং বৌদ্ধগণের বেদ বিরোধিতা কিন্তু সুতীব্র এবং এই দর্শন দয় তারা পরমেশ্বর কিংবা কোনো একটা অতীন্দ্রিয় লোকের অস্তিত্ব স্বীকার করে না অর্থাৎ মৃত্যুর পরে যে কোনো লোক আছে যেটিকে ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করা যায় না এরা সেটি স্বীকার করে না তাই পরমেশ্বর এবং অতীন্দ্রিয় লোকের অস্তিত্ব এরা স্বীকার করে না এবং এদের বেদবিরোধিতা সুতীব্র সেই কারণে এই বৌদ্ধ এবং চারবাকরা হচ্ছেন নাস্তিক চরম নাস্তিকপন্থী অপরদিকে জৈনগণের বেদ বিরোধিতা থেকে তাদের মতন নয় কিন্তু জগৎ কর্তায় বিশ্বাস না করলেও অতীন্দ্রিয় লোকের অস্তিত্ব স্বীকার করেন পরলোক স্বীকার করেন বলে এরা হচ্ছেন নরমপন্থী নাস্তিক সম্প্রদায় আহ একই রকম ভাবে আস্তিক দর্শনও আবার বেদানুগত এবং বেদ স্বতন্ত্র ভেদে যেমন বেদানুগত দর্শন কারা পূর্ব এবং উত্তর মীমাংসা এই দর্শনের মূল ভিত্তি হওয়ায় বেদ এই মীমাংসা শাস্ত্র দর্শনের মূল ভিত্তি হওয়ায় এই দুটি দর্শন একান্ত ভাবে বেদ এই এই দুটি দর্শনের আলোচনা সম্পূর্ণরূপে বেদের বিধি অর্থবাদ এগুলো নিয়ে বা উপনিষদ অংশ নিয়ে আলোচনা করা হয়েছে বলে এগুলি হচ্ছে একান্তভাবে বেদানুগত দর্শন পূর্ব মীমাংসা বেদের কর্মকাণ্ড এবং উত্তর মীমাংসা বেদের জ্ঞানকাণ্ড সমর্থনে দার্শনিক মতবাদ এখানে আলোচিত হয়েছে কিন্তু অপরদিকে যে বাকি চারটে দর্শন আছে সাংখ্যযোগ ও ন্যায় বৈশেষিক তারা স্বাধীন যুক্তি এবং তর্কের সাহায্যে দর্শনের সমস্যাগুলি সমাধান করে বলে করে তারা নিজ নিজ মতামত গঠন করেছে এই কারণে তারা হচ্ছে বেদ স্বতন্ত্র এবং এই দর্শনগুলি বেদের প্রামাণ্য স্বীকার করেছেন ঠিকই তবে ব্যাখ্যা এদের উদ্দেশ্য নয় এই বেদ ব্যাখ্যা এদের উদ্দেশ্য নয় এরা প্রধানত স্বাধীন যুক্তি নির্ভর হওয়ায় এরা হচ্ছে বেদ স্বতন্ত্র অন্যদিকে পূর্ব এবং উত্তর মীমাংসা তারা কিন্তু মূলত বেদকেই ব্যাখ্যা করেছে দার্শনিক পটভূমিকায় এবার আমরা একটুখানি যেটুকু দেখলাম সেটা একটা চার্টের মাধ্যমে হচ্ছে ভারতীয় সেটি দর্শন সম্প্রদায় তাদেরকে আমরা দুটি ভাগে ভাগ করি আস্তিক এবং নাস্তিক তাদের মধ্যে আস্তিকরা আবার বেদানুগত এবং বেদ স্বতন্ত্র এবং নাস্তিকরা হচ্ছেন আহ চরমপন্থী এবং নরমপন্থী ভেদে দিবিত বেদানুগতর মধ্যে আছেন বেদানুগত আস্তিক সম্প্রদায় কারা না পূর্ব এবং উত্তর মীমাংসা আর বেদ ও স্বতন্ত্র আস্তিক সম্প্রদায় হচ্ছেন সাংখ্য যোগ ন্যায় এবং বৈশেষিক অন্যদিকে চরমপন্থী নাস্তিক হচ্ছেন চারবাগ এবং বৌদ্ধ আর নরমপন্থী নাস্তিক হচ্ছেন জৈনরা এবার আমরা দেখেনি যে এই ছয়বিধ আস্তিক দর্শনের মধ্যে ন্যায় বিদ্যার স্থান কোথায় ন্যায় শাস্ত্র কারণ আমরা বিভিন্ন জায়গায় এই ন্যায় শাস্ত্রকে প্রদীপ খান্য বলে পেটি প্রদিক স্থানীয় কেন না ভাষ্যকার বাৎসায়ন বলেছেন অর্থাৎ ন্যায় সূত্র রচনা করেছেন গৌতম কিন্তু ন্যায় সূত্রের উপর ভাষ্য লিখেছেন বাৎসায়ন বাৎসায়ন ভাষ্য বলি সেখানে উনি ন্যায়কে বলেছেন প্রদীপ सर्व विद्यानां उपाय सर्व कर्मणां आश्रय सर्व धрмаणां विद्योत्तेशे प्रकृतिता সোজা kothay এই আন্নিক শিকি বা ন্যায় বিদ্যা সমস্ত বিদ্যার প্রদীপ স্বরূপ অর্থাৎ প্রকাশক সমস্ত বিদ্যাকে প্রকাশ করে এই ন্যায় বিদ্যা সমস্ত কর্মের একটি সাধক ও উপায় স্বরূপ এবং সমস্ত ধর্মের আশ্রয় রূপ বা আশ্রয় স্বরূপ হওয়ায় শাস্ত্রে যে চতুর্দশ বিদ্যার গণনা করা হয়েছে সেই চতুর্দশ বিদ্যার মধ্যে এই ন্যায়বিদ্যাকে প্রকৃষ্ট রূপে কীর্তিত হয়েছে এই ন্যায়বিদ্যাকে প্রদীপ স্বরূপ প্রকাশক রূপে উল্লেখ করা হয়েছে ন্যায়বিদ্যার স্থান স্থান কিন্তু ন্যায় দর্শনের চতুর্দশ বিদ্যা এবং ভারতীয় দর্শন পরম্পরায় চিরকালই হচ্ছে প্রদীপ স্বরূপ সুতরাং যে কোনো ধর্মের রহস্য উদ্ঘাটন করতে হলে ন্যায়বিদ্যার আশ্রয় গ্রহণ করতে হয় আবার ধর্মের প্রকৃত স্বরূপ সম্বন্ধে সংশয় উপস্থিত হলে ন্যায়বিদ্যার সাহায্যেই সংশয় নিরাকরণ করতে হয় সুতরাং ন্যায়শাস্ত্র বা তর্কশাস্ত্রের উপযোগিতা সমস্ত বিদ্যার মধ্যে সর্বাধিক সংশয়ের কোনদ্যায় কিন্তু হচ্ছে তর্কবিদ্যা এই ন্যায়বিদ্যাই হচ্ছে আমরা যেটাকে বলি আর্নিক এই ন্যায়বিদ্যাই হচ্ছে ইংরেজিতে যাকে আমরা বলি লজিক লজিক্যাল রিজনিং এই প্রসঙ্গে আমাদের আর্নিক শিখি শব্দটি এসেছে আর্নিক্সি শব্দটির অর্থ এবার একটুখানি আমরা দেখে নেব আমরা জানি যে আত্মাদি পদার্থের শ্রবণের পর অর্থাৎ আমরা বেদ থেকে বা কোনো আগম গুরুর নিকট থেকে আত্মা প্রভৃতি পদার্থের কথা শুনলাম এবং সেই আত্মাদি পদার্থ শ্রবণের পর যুক্তির দ্বারা এই বেদোপদিষ্ট আত্মার বেদে যে আত্মার কথা উপনিষদে যে আত্মার কথা উপদিষ্ট হয়েছে সেই আত্মার যে ইচ্ছা ইচ্ছা বা মনন মানে সম্মত অনুমান সেই আত্মাকে শোনবার পর আত্মা সম্পর্কে জানবার পর শ্রবণের পরে যে মনন তাই হলো যুক্তিনিষ্ঠ যে মনন তাই হচ্ছে অন্সা অর্থাৎ শ্রবণের অনু শ্রবণ করবার পরে অনুমানে পশ্চাৎ ইচ্ছা বা মনন জানা দেখা এই থেকে অনিক্ষা শব্দটা তৈরি হয়েছে অনভিক্ষা সংক্ষেপে প্রত্যক্ষ শাস্ত্রের অবিরুদ্ধ অনুমানই হচ্ছে অনিক্ষা এই অনিক্ষার নির্বাহক শাস্ত্রই হচ্ছে আনিক্ষুকি এবার আমরা দেখেনি ন্যায় শব্দটির অর্থ কি অভিধানে বলেছে নিয়তে নিয়তে শব্দটা নি উপসর্গের উত্তর ইয়াতে করে নিয়তে শব্দটা তৈরি হয়েছে নিয়তে মানে প্রাপ্যতে বিবক্ষিত অর্থ সিদ্ধি না এটি ন্যায় অর্থাৎ যার দ্বারা বাদীর বিবক্ষিত অর্থের সিদ্ধি বা নিশ্চয়কে লাভ করা যায় তাই হচ্ছে ন্যায় সোজা কথায় যা বলতে যাওয়া হয় বা যেটি বাদী বলতে চান সেটিকে নির্ভুলভাবে প্রতিপাদন করবার উপায় হচ্ছে ন্যায় যাতে অন্য কেউ বা পূর্বপক্ষ সেটিকে খণ্ডন করতে না পারে তাই সেই বলবার পদ্ধতিকেই কিন্তু আমরা বলছি ন্যায় এবং বেদের প্রামাণ্য নিশ্চয়ের জন্য ন্যায় বিদ্যার উপযোগিতা অনস্বীকার্য এটি কিন্তু আমরা বারংবার বলছি কারণ মীমাংসা শাস্ত্র হল বেদ ও বাক্যার্থ বিচার শাস্ত্র বেদের বাক্যগুলি স্বার্থকতা বিচার করে আর ন্যায় শাস্ত্র ন্যায়শাস্ত্র হচ্ছে বেদের প্রামাণ্য নিশ্চয়ক শাস্ত্র বেদের প্রামাণ্যকে নিশ্চয় করে কিন্তু নেয় এবার যে জিনিসটা দেখা দরকার আমরা এটা বারে কেন পড়ছি বুঝতে হবে এই তর্ক সংগ্রহ পড়তে গেলে আমরা জানি যে তর্ক সংগ্রহ তর্ক সংগ্রহ বলি তর্ক ভাষা হচ্ছে ন্যায় শাস্ত্রের একটি প্রকরণ গ্রন্থ তাই ন্যায় শাস্ত্র সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা থাকা দরকার এবং এই ন্যায় শাস্ত্র প্রণয়নের উদ্দেশ্যটাই বাকি সেইটাও আমাদের বুঝে নিতে হবে এই ন্যায়শাস্ত্র প্রণয়নের প্রথম উদ্দেশ্য হলো কুতার্কিকগণের গণের কুতর্কের দ্বারা কুতার্কিকগণ মূলত হচ্ছেন বৌদ্ধ জৈন এবং চারবা এরা এবং শাস্ত্রের ক্ষেত্রে আমরা দেখব মূলত বৌদ্ধ এই প্রথম উদ্দেশ্য তাহলে কুতার্কিকগণের কুতর্কের দ্বারা বেদের প্রামাণ্য বিনষ্ট হলে কঠোর শ্রম এবং বৃত্ত ব্যয় সাধ্য বৈদিক কর্মের সমাদর বিনষ্ট হয়ে যাবে এটা আমরা সবাই জানি এবং এটা হয়েও ছিল প্রতিবাদী ধর্ম আন্দোলনের সময় এবং এই কারণেই মহামুনি গৌতম নাস্তিক গণের অবসান কল্পে এবং বেদের প্রামাণ্য সুরক্ষিত করবার জন্য আর সেই সঙ্গে জীবনকে দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্ত করবার জন্য ন্যায় বিস্তার নামে এই বিদ্যাস্থান রচনা করেছে এরকম পরম্পরা বলে বা আমরাও সেটি পর্যালোচনা করে দেখতে পাই যে ন্যায় শাস্ত্র প্রণয়নের প্রধানতম প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রাপ্তি আমরা জানি যে ন্যায় দর্শনের প্রথম সূত্র হচ্ছে এই প্রমাণ সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাভাস ছল নিগ্রহ স্থানান তত্ত্ব জ্ঞানাক নিঃেয়সাধিগম এটি হচ্ছে ন্যায় দর্শনের প্রথম সূত্র এখানে মূলত ষোলোটি ন্যায় দর্শন স্বীকৃত ষোলোটি পদার্থের নাম উল্লেখ করা হয়েছে এবং এর অর্থ কি না প্রমাণাদি ষোড়শ পদার্থ সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তথা জ্ঞান বা অনারোপিত জ্ঞানের মাধ্যমেই নিঃশ্রেয়স বা মুখ্য লাভ হয় নিঃশ্রেয়স শব্দটার অর্থ কি নিশ্চিতম শ্রেয় নিঃশ্রেয়সং অর্থাৎ মুক্তি হলো নিশ্চিত শ্রেয় তাই মুক্তি অর্থেই কিন্তু এখানে শব্দের ব্যবহার করা হয়েছে সুতরাং ব্যাপারটা অর্থ কি না এই উক্ত প্রমানাদি সরস পদার্থের মধ্যে প্রভৃতি প্রমেয় পদার্থের তত্ত্ব সাক্ষাৎকার রূপ তত্ত্ব সাক্ষাৎ জ্ঞান সত্য জ্ঞানই হচ্ছে মোক্ষের সাক্ষাৎ কারণ অর্থাৎ প্রমাণাদি সরস পদার্থের মধ্যে আত্মা প্রভৃতি প্রমেয় পদার্থের তত্ত্ব সাক্ষাৎকার রূপ তত্ত্ব জ্ঞানী হচ্ছে মুখ্যের সাক্ষাৎকার কিন্তু এই তত্ত্ব জ্ঞানের অব্যবহিতি পরেই কিন্তু মুক্তি লাভ হয় না অর্থাৎ তত্ত্ব জ্ঞান হলো এবং তৎক্ষণাৎ যে মুক্তি লাভ হবে তা কিন্তু হয় না বাস্তবে কিন্তু দুঃখ জন্ম কর্ম বা অধর্মরূপ প্রবৃত্তি রাগ দেশ রূপ দোষ এবং মিথ্যা জ্ঞানের অর্থাৎ আত্মাদি প্রমেয় পদার্থ বিষয়ে নানা প্রকার ভ্রম জ্ঞানের উত্তর উত্তর যখন অপায় হয় অপায় মানে নিবৃত্তি হতে থাকে তখনই কিন্তু নির্বাণ বা হয়। আমরা জানি যে আত্মাদি প্রমেয় পদার্থ বিষয়ে মিথ্যা জ্ঞানের যখন নিবৃত্তি হয় তখন পরম্পরাক্রমে মিথ্যা জ্ঞানের ফলে মিথ্যা জ্ঞানের ফলে জাত দোষের অনিবৃত্তি হয় অর্থাৎ যখন মানুষ জানতে পারে যে আত্মাই হচ্ছে সত্য বাকি সব মিথ্যা তখন বাকি আত্মাকেই আমাদের পাওয়া দরকার আত্মানং বৃদ্ধি সেই আত্মাকেই জানতে হবে তখন তার কিন্তু অন্যান্য যে মিথ্যা জ্ঞান গুলো আছে এই সংসার এই সংসারের ভোগ্য বস্তু সেই গুলোকে সেইগুলো সম্পর্কে তার নিস্পৃহ বা মিথ্যা জ্ঞান সে বুঝতে পারে যে এগুলি হচ্ছে মিথ্যা জ্ঞান সত্য হচ্ছে গিয়ে আত্মা আত্মা অনুরূপভাবে যথার্থ জ্ঞানের ফলে মিথ্যা জ্ঞান জন্য দোষের নিবৃত্তি হলে প্রবৃত্তিরও নিবৃত্তি হয় অর্থাৎ কোনো একটা জিনিস ভোগ করব কোনো একটি জিনিস গ্রহণ করব কোনো একটি জিনিস আমার চাই এই যে প্রবৃত্তি এটিরও নিবৃত্ত হয় যখন আমরা যথার্থ জ্ঞানের দ্বারা আত্মাকে জানতে পারি এবং যখনই আমরা আমাদের প্রবৃত্তির নিবৃত্তি হচ্ছে তখনই সেই প্রবৃত্তিটাকে না পাওয়া তরুণ যে দুঃখ আমরা পেয়ে থাকি সেই দুঃখেরও কিন্তু সেটি নিবৃত্তির সহায়ক হয় প্রবৃত্তির নিবৃত্তি হলেই সেটি দুঃখ নিবৃত্তিরও কার্য বা সহায়ক এবং আমরা আরো জানি যে প্রবৃত্তির নিবৃত্তি হলেই মানুষ কামনাকে জয় করতে সক্ষম হয় যেটি আগে বলছিলাম এবং কামনাকে জয় করে যিনি আপ্তকাম হতে পারেন তাকে কোনো কিছু না পাওয়ার জন্য দুঃখ ভোগ করতে হয় না এবং দুঃখের পশ্চাতে যে কামনা কারণ হয়ে থাকে নিষ্কাম ব্যক্তির তা আর থাকে না ফলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হলো মুক্তি বা নিঃশ্রেয়স লাভ আমরা জানি যে শাস্ত্রে কল্যাণ বা অভিষ্ট অর্থেও নিঃশ্রেয়স শব্দটা প্রয়োগ হয়ে থাকে বস্তুত এই নিঃশ্রেয়স শব্দটি দ্বিবিধ দৃষ্ট এবং অদৃষ্ট দৃষ্ট নিঃশ্রেয়স এবং অদৃষ্ট নিঃশ্রেয়স প্রমাণাদি পদার্থের জ্ঞান থেকেই দৃষ্ট নিঃশ্রেয়স লাভ হয় আর আত্মাদি দ্বাদশ প্রমেয় পদার্থের জ্ঞান থেকে অদৃষ্ট নিঃশ্রেয়স বা অপপরক বা মুখ্য লাভ হয় এবার আমরা দেখে নিই এই ন্যায় দর্শনের প্রকারভেদ সম্পর্কে একটি ক্ষুদ্র আলোচনা সেখানে আমরা দেখছি কি ভারতীয় দার্শনিক মাংময়ে এই ন্যায়ের প্রথমত ন্যায়ের দুটি ভেদ আমরা পেয়ে থাকি ন্যায় দর্শনের দুটি ভেদ পাই এই ভেদোদ্ কি একটি হচ্ছে বৈদিক ন্যায় একটি হচ্ছে অবৈদিক ন্যায় এবং বৈদিক ন্যায়কে আধুনিক ঐতিহাসিকগণ ব্রাহ্মণ্য ন্যায় বলে অভিহিত করে থাকেন এই বৈদিক ন্যায় বা ব্রাহ্মণ্য ন্যায় বা ব্রাহ্মণ ন্যায় কি যে গৌতমীয় ন্যায় ন্যায় কাপিল ন্যায় পাতঞ্জল ন্যায় জৈমিনীয় ন্যায় ও বৈয়াসিক এবং পুষ্পিত হয়েছে এবং এই ছয় প্রকার ন্যায়ের মধ্যে গৌতমীয় ন্যায় নিজস্বরূপ বিষয়ের বিস্তৃতি আপন গরিমা এবং অর্থ অর্থ গাম্ভীর্যের জন্য সেটি কিন্তু ন্যায় শাস্ত্র নামে অভিহিত হয়েছে আর অবৈদিক ন্যায় বলতে কি অবৈধিক ন্যায় হচ্ছে বৌদ্ধ ও ন্যায়কে এর দ্বারা হয়েছে আর ন্যায় দর্শন সম্পর্কে আদ্য গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র এবং এই ন্যায় সূত্রই ন্যায় দর্শন নামে অভিহিত হয়ে থাকে জগতের বিবিধ যন্ত্রণায় পীড়িত জীবকুলের কল্যাণার্থে পরম কারুণিক মুনি গৌতম সমস্ত ন্যায় বিদ্যাকে স্মরণ করে ন্যায় সূত্র রচনা করেছেন মহর্ষির এই জগৎ হিতকর কার্যের কথা গঙ্গেশও কিন্তু গঙ্গেশ উপাধ্যায় নতমস্তকে স্বীকার করে বলেছেন অথ জগদেব দুঃখ পঙ্ক নিমগ্ন উদ্দিতিসু অর্থাৎ জগৎ দুঃখ পঙ্কে নিমগ্ন ছিল তাকে উদ্ধার করবার জন্য অষ্টাদশ বিদ্যা স্থানেসু অভ্যর্হিততম অষ্টাদশ বিদ্যা স্থানের মধ্যে যেটি সবচেয়ে সম্মানীয় প্রদীপতম সেই সেই বিদ্যাকে পরম কারুণিক প্রণয়ন করেছেন এবং এই প্রতীত ন্যায় দর্শনের পাঁচটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় আবার দুটি করে আন্নিকে বিভক্ত সুতরাং আন্নিকের সংখ্যা হলো সর্বমোট দশটি আর প্রতিটি আন্নিক আবার কয়েকটি করে প্রকরণ নিয়ে গঠিত আর প্রতিটি প্রকরণ কয়েকটি সূত্র নিয়ে গঠিত তার মানে যেটি দাঁড়ালো এইভাবে ন্যায় দর্শন পাঁচটি অধ্যায় দশটি আন্নিকের অন্তর্গত চুরাশিটি প্রকরণ এবং পাঁচশো আঠাশটি সূত্র নিয়ে গঠিত হয়েছে এবং এই ন্যায় দর্শনের উপর ভাষ্য রচনা করেছেন বাদশায়ন ন্যায় দর্শনের ভাষ্যকে বলা হয় বাদশায়ন ভাষ্য এবার ন্যায় দর্শনের সমানতন্ত্র বৈশেষিক দর্শন সম্পর্কেও কিন্তু আমাদের একটুখানি ধারণা থাকা প্রয়োজন কারণ আমরা যে তর্ক ভাষা গ্রন্থটি পড়তে চলেছি সেটি ন্যায় দর্শনের প্রকরণ গ্রন্থ হলেও তার মধ্যে কিন্তু বৈশেষিক সম্মত পদার্থগুলিও তার মধ্যে আলোচিত হয়েছে ফলে বৈশেষিক দর্শন সম্পর্কেও আলোচনা করা দরকার ন্যায় এবং বৈশেষিক এরা হচ্ছেন সমানতন্ত্র একই রকমের দর্শন যেমন সাংখ্য যোগ একই রকমের দর্শন পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা একই রকমের দর্শন সেরকম ন্যায় এবং একই দর্শন এই বৈশেষিক দর্শনের ক্ষেত্রেও বলতে হয় ন্যায়ের বৈশেষিক শাস্ত্রের আধ্যগ্রন্থ মহর্ষি কণাদ রচিত বৈশেষিক দর্শনের সূত্র সংখ্যা তিনশো সত্তরটি এবং এই সূত্রগুলি দশটি অধ্যায় বিভক্ত এবং প্রত্যেকটি অধ্যায় আবার দুটি করে আন্ডিকে বিভক্ত আর আহ্নিক জিনিসটা আহ্নিক জিনিসটা একরকম পরিচ্ছেদ এবং ট্র্যাডিশনালি পরম্পরাগত ভাবে আমরা জানি যে তত্ত্বজ্ঞ ঋষিগণ একদিনে যে সূত্রগুলি রচনা করেছেন সেই সমস্ত সূত্রই এক একটি আহ্নিক নামে কথিত সুতরাং বলা যেতেই পারে যে হয়তো মহর্ষি ও কুড়ি দিনে সমস্ত বৈশেষিক সূত্র রচনা করেছেন এবার নব্য ন্যায়ের ঐতিহাসিক পটভূমি আমরা একটু বুঝেনি প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়ের বিভাগটা এর পরে আমরা আলোচনা করছি বিভক্ত দুভাগে বিভক্ত কিন্তু নব্য ন্যায়ের পটভূমিকাটা ঐতিহাসিক পটভূমিকাটা একটু দেখেন আমরা জানি যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পর যেটি আমরা বলছিলাম যে ভারতীয় বৈদিক তথা সনাতন ধর্মীয় আবহকে বৌদ্ধ ধর্মের দুর্দান্ত প্রভাব কিছুকাল আচ্ছন্ন করে রেখেছিল এবং খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে খ্রিস্টীয় দশম শতাব্দী পর্যন্ত এই দেড় বছর বৌদ্ধ ধর্ম দেশের ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল আমরা ইতিহাস দেখলেও কথা জানতে পারবো এবং তারপর বৌদ্ধগণের মধ্যে ক্ষমতা দখলের লড়াই লড়াই নানা অসন্তোষ বিচ্ছিন্নতাবাদ আমরা জানি আঠেরোটি দলে তারা প্রায় বিভক্ত হয়ে গেছিল এই বিভিন্ন কারণে ভারতবর্ষে বৌদ্ধ সম্প্রদায় খুবই দুর্বল হয়ে পড়ে এবং এই অবস্থায় আস্তিক দর্শনগুলি এবং বিশেষ করে তাদের মধ্যে ন্যায় দর্শনের অকাঠ্য যুক্তির কাছে পরাজিত ভীত হয়ে ভারতবর্ষের সীমান্তবর্তী তিব্বত চীন ব্রহ্মদেশ শ্রীলঙ্কা প্রকৃতি দেশে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রসার এবং প্রচার ঘটতে থাকে এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডের প্রভাব কমতে শুরু করে দেয় আর আজও ভারতবর্ষের বৌদ্ধ ধর্ম বলতে যেটুকু অবশিষ্ট আছে তা কেবল বিভিন্ন সাহিত্যকে অবলম্বন করি বৌদ্ধ ধর্মের পতনের পর ভারতবর্ষের ইতিহাসে এক নবীন যুগের সূচনা হয় এবং এই সময়ে চিরাচরিত ন্যায় সাহিত্যের শৈলীর মধ্যে ধীরে ধীরে একটি পরিবর্তন ঘটতে থাকে এবং পরিবর্তন ঘটতে থাকে কিন্তু ভাষার মধ্যেও পরে দ্বাদশ শতাব্দীতে এসে এই পরিবর্তন অতিমাত্রায় বৃদ্ধি হয় যার ফলে এই সময়ের ন্যায় সাহিত্যকে নব্য ন্যায় নামে অভিহিত করা হয়েছে প্রাচীন ন্যায়ের সমগ্র সাহিত্য গৌতম সূত্রের উপর অবলম্বন করেই রচিত হয়েছিল এই সময়ে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছিল সেগুলি মূলত গৌতম সূত্রের ব্যাখ্যা রূপেই রচিত হয়েছিল এই সমস্ত ব্যাখ্যা গ্রন্থে প্রধান বিরোধী রূপে বৌদ্ধ মতকেই তুলে ধরা হয়েছে এবং তার খণ্ডন করা হয়েছে আমরা দেখি এবার প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায় সম্পর্কে আমাদের একটুখানি ধারণা হয়ে নেওয়া দরকার আমরা জানি যে গৌতম প্রণীত আগেই যেটি বললাম যে গৌতম প্রণীত বৈদিক ন্যায় শাস্ত্র সমগ্র বাংময়ের দুটি ধারায় বিভক্ত গৌতমের ন্যায় একটি হলো প্রমাণ ধারা বা প্রমাণ মীমাংসা ধারা এবং অপরটি হচ্ছে প্রমেয় ধারা বা পদার্থ মীমাংসা ধারা যে বাংময় ধারায় অর্থাৎ ন্যায়ের যে ধারায় প্রমাণ পদার্থ প্রধানভাবে প্রতিপাদিত হয়েছে স্বাভাবিকভাবেই তাকেই আমরা প্রমাণ প্রধান ধারা বা প্রমাণ মীমাংসা ধারা বলছি এবং যাতে প্রমেয় পদার্থ প্রধানভাবে প্রতিপাদিত হয়েছে সেটি হচ্ছে প্রমেয় প্রধান ধারা বা পদার্থ মীমাংসা ধারা গৌতম থেকে শুরু করে গঙ্গেশের পূর্ববর্তী গণের কৃতি বা যাবতীয় রচনায় মূলত প্রমেয় প্রতিপাদিত হওয়ায় এগুলি হচ্ছে প্রমেয় প্রধান ধারা বা পদার্থ মীমাংসা ধারা কিন্তু গঙ্গে উপাধ্যায়ের তত্ত্ব চিন্তামনি এবং তত্ত্ব চিন্তামণির উপর আধারিত তথা তত্ত্ব নির্ভর সমস্ত রচনায় প্রমাণ পদার্থ প্রধানভাবে প্রতিপাদিত হওয়ায় এই ধারাকে অর্থাৎ গঙ্গেশ উপাধ্যায় এবং তার পরবর্তী ন্যায়ের ধারাকে প্রমাণ প্রধান রূপে বা প্রমাণ মীমাংসা ধারা রূপে অভিহিত করা হয়েছে সুতরাং বলা যেতে পারে প্রমেয় প্রধান গ্রন্থরাশি হলো হল প্রাচীন ন্যায় এবং প্রমাণ প্রধান গ্রন্থরাশি হলো নব্য ন্যায় এবার প্রাচীন ন্যায় এবং নব্য মধ্যে পার্থক্যটা কোথায় একটুখানি আমরা বুঝেনি আমরা জানি যে প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায় এই দুই ভেদ মূলত কিন্তু এদের ভাষা ও শৈলীর আধারিত যেমন ধরুন প্রকারতা বিশেষতা সংসর্গতা প্রতিযোগিতা অনুযোগিতা অবচ্ছেদক অবচ্ছেদ্যতা নিরূপকতা নিরূপতা এই প্রভৃতি যে এই সমস্ত শাস্ত্রীয় শব্দগুলো আছে না এইগুলোর প্রয়োগ প্রাচীন ন্যায় অতি বিরল কিন্তু নব্য ন্যায় আবার এই শব্দগুলি বহুল প্রয়োগ দৃষ্ট হয় ভাবে প্রাচীন বিষয়ের প্রতিপাদন অত্যন্ত স্থূলভাবে করা হয়েছে এবং এর বিচার পদ্ধতি কেবল বাহ্য কলেবরকে স্পর্শ করেই থেমে গিয়েছে বলে তা তলস্পর্শী হয়নি কিন্তু নব্য ন্যায় গ্রন্থগুলিতে বিষয়ের প্রতিপাদন অতি সূক্ষ্ম এবং এর বিচার পদ্ধতি সম্পূর্ণ কলেবরকে স্পর্শ করায় এটি তলস্পর্শী এবং বিচারের দ্বারা এখানে প্রতিপক্ষকে এক কথায় যেটিকে বলা যায় তুলোধনা করে নিজ মতকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে নব্য আর কি এই নব্য ন্যায় গ্রন্থগুলির কিছু কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হলো প্রাচীন সূত্র পদ্ধতি এখানে উপেক্ষিত হয়েছে অর্থাৎ নব্য ন্যায় কিন্তু সূত্র অনুযায়ী গৌতমের সূত্র অনুযায়ী আলোচনা এখানে করা হয়নি স্বতন্ত্রভাবে ভাবে গ্রন্থ নির্মাণে গ্রন্থকারে গ্রন্থগণ গ্রন্থকারগণ প্রবৃত্ত হয়েছেন বিষয় নির্ভর করে তারা একটি গ্রন্থ রচনা করেছেন এই দর্শন মীমাংসা গ্রন্থে কিন্তু এই কথাটি বলা হয়েছে আমরা সংস্কৃতটা একটু দেখেনি আমরা দেখতে পাচ্ছি কি দ্বৈধং দর্শন সাহিত্যং নূতন প্রত্নভেদত সমস্ত দর্শন সাহিত্যে এইরকম পরম্পরা আমরা পাই দর্শন সাহিত্যে নূতন এবং প্রত্ন প্রত্ন মানে প্রাচীন ভেদে দর্শন সাহিত্যগুলি গুলি দুভাগে বিভক্ত প্রথম সূত্র ক্রমাপেক্ষী প্রত্ন প্রত্ন দর্শন সাহিত্যগুলি অর্থাৎ প্রাচীন সাহিত্যগুলি সব সব সূত্রের ক্রমকে অপেক্ষা করে বা সূত্রের ক্রমকে নির্ভর করে আলোচনা সেখানে হয়েছে আবার আহ তদুপেক্ষী যা নূতনম কিন্তু নূতন যারা চর্চা করেছেন নব্য চর্চা যারা করছেন তারা কিন্তু সেই সূত্রক্রমকে উপেক্ষা করেছেন অর্থাৎ সূত্র বার্তিক ভাষ্য আদি পরম্পরা প্রত্ন দর্শন সাহিত্যে বা প্রাচীন দর্শন সাহিত্যে কি আছে মূলত আছে সূত্র তার উপরে লেখা বার্তিক তার উপরে লেখা ভাষ্য তার উপরে লেখা টিকা পরম্পরা এই সমস্ত হচ্ছে প্রাচীন দর্শন সাহিত্যের উদাহরণ কিন্তু তথে তারা নূতন যারা নব্য যারা তারা কিন্তু এটার থেকে আলাদা আলোচনা করেছে তারা সূত্র ক্রমাং পরিত্য স্বতন্ত্র এর বিবুধ তারা কিন্তু সেই বিবুধগণ স্বতন্ত্রভাবে ভাবে সূত্রক্রম পরিত্যাগ করে গ্রন্থা যে অত্র যে যাত্রা যে অত্র তু সাহিত্যে নূতনে মতা ফলে তারা সূত্রক্রম পরিত্যাগ করে স্বতন্ত্র রূপে যে সমস্ত গ্রন্থ তারা রচনা করেছেন দর্শন সাহিত্যে সেইগুলোকেই আমরা নূতন বা নব্য বলি সুতরাং নূতন প্রত্ন ভেদয়ং নকালেক্ষিক মত নূতন এবং প্রত্ন বা নূতন নব্য এবং প্রাচীন ভেদ কিন্তু কালকে ভিত্তি করে নয় অঙ্গীকৃত অসৌ সর্বত্র ভঙ্গি ভেদ আলাম এটা শুধুমাত্র একটা লেখার শৈলী শৈলীর একটা ভঙ্গিমার ভেদ তাই কেবল ন্যায় শাস্ত্র নয় আমরা জানি ব্যাকরণ শাস্ত্রেও যেগুলি এই সময়ে রচিত হয়েছে তাদের মধ্যে চিরাচরিত প্রথা অনুষ্ঠিত হয়নি ফলে এই সব শাস্ত্রের পূর্বেও কিন্তু প্রাচীন নবীন শব্দগুলি জুড়ে গিয়েছে তাই প্রাচীন এবং নবীনের মধ্যে ভেদও কিন্তু ক্রমশ প্রকট হয়েছে আমরা একটি উদাহরণ হিসেবে বলতে পারি যে পতঞ্জ পতঞ্জলির যে ভাষ্য সেটি হচ্ছে প্রাচীন পরম্পরা প্রাচীন পরম্পরা কারণ সেখানে পানিনী সূত্রক্রম অবলম্বন করে লেখা হয়েছে কিন্তু ভট্টজি দীক্ষিতের যে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমদী সেটি হচ্ছে নব্য পরম্পরা কারণ সেখানে পানিনী সূত্রক্রমকে উপেক্ষা করা হয়েছে এটি হচ্ছে তফাৎ আর কি আর বৈশিষ্ট্য কি আর একটি বৈশিষ্ট্য হচ্ছে নব্য ন্যায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পদার্থসমূহের সমূহের মহত্বের আপেক্ষিক পরিবর্তন অর্থাৎ ন্যায়ের প্রসিদ্ধ ষড়স পদার্থের মধ্যে যে পদার্থের মহত্ব প্রাচীন ন্যায় সমধিক বা বেশি পরিমাণে ছিল সেই পদার্থই আবার নব্য ন্যায়ের যুগে অনেকটা মহত্ব বা গুরুত্ব হারিয়ে ফেলেছে আবার প্রাচীন ন্যায় পদ্ধতিতে যার মহত্ব কম ছিল সেইগুলোই আবার নব্য ন্যায় পদ্ধতিতে মহান হয়ে উঠেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রাচীন ন্যায় জাতি বা নিগ্রহ স্থান নামক পদার্থ সমারোহে বর্ণিত হলেও এই দুটি পদার্থ নব্য ন্যায় নামে মাত্র পর্যবসিত হয়েছে আবার একই রকম ভাবে অবয়বাদী পদার্থের বর্ণনা প্রাচীন ন্যায় অপেক্ষা কিন্তু আমরা আর নব্য ন্যায়ের তৃতীয় বৈশিষ্ট্য কি যেটি আমাদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রকরণ গ্রন্থ আমরা জানি প্রকরণ হলো একটি পারিভাষিক শব্দ যেটিকে আমরা বলছি টেকনিক্যাল টার্ম পড়াশর উপ পুরাণের লক্ষণ দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে শাস্ত্র দেশ সম্বন্ধং শাস্ত্র কার্যান্তর স্থিতাম আহু প্রকরণং নাম গ্রন্থ ভেদং বিপক্ষিত অর্থাৎ শাস্ত্রের কোনো এক অংশের প্রধানভাবে প্রতিপাদন এবং আবশ্যকতা অনুসারে অন্য শাস্ত্রের উপযোগী অংশেরও প্রতিপাদনকারী গ্রন্থকেই বা গ্রন্থভেদকেই বলা হয় প্রকরণ গ্রন্থ অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে যেখানে আলোচনা হয় এবং সেই টপিক আলোচনা প্রসঙ্গে অন্য পরম্পরা বা অন্য সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে বা আবশ্যকতা অনুসারে যখন অন্য দর্শন সম্প্রদায়েরও কোনো বিষয় আনা হয় হচ্ছে প্রকরণ শাস্ত্রের কোনো এক অংশের প্রধানভাবে প্রতিপাদন এবং আবশ্যকতা অনুসারে অন্য শাস্ত্রের উপযোগী অংশের প্রতিপাদনকারী গ্রন্থ এটি হল প্রকরণ গ্রন্থ শাস্ত্রৈক দেশ ও শাস্ত্র কার্জে স্থিতাম আহু প্রকরণ নাম এবার প্রকরণ গ্রন্থ সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম নব্য ন্যায় গ্রন্থের বৈশিষ্ট্য দেখলাম এবং এবার প্রকরণ গ্রন্থ সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই কারণ তর্ক ভাষা কিন্তু একটি প্রকরণ গ্রন্থ এই ন্যায় শাস্ত্রের প্রকরণ গ্রন্থগুলি চার ভাগে বিভক্ত যে সমস্ত গ্রন্থে কেবল প্রমাণ পদার্থ বিশদভাবে এবং প্রমেয় পদার্থ প্রমেয় সংশয় প্রভৃতি পনেরোটি পদার্থ গৌণভাবে বর্ণিত হয়েছে সেই সমস্ত গ্রন্থ হচ্ছে প্রথম প্রকার প্রকরণ গ্রন্থ এই সমস্ত গ্রন্থের মধ্যে ভার্সবজ্ঞের ন্যায়সার উল্লেখ্য উল্লেখযোগ্য মোটামুটি আনুমানিক হাজার খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছে এবং এই ন্যায়সার গ্রন্থে প্রাচীন ন্যায়ের পদ্ধতি অনেকটা পরিবর্তন হয়েছে এই গ্রন্থে প্রত্যক্ষ অনুমান আগম এই তিন প্রমাণকে এই তিন প্রকার প্রমাণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া এখানে নিত্য আনন্দের অভিব্যক্তিকে মুখ্য রূপে অভিহিত করা হয়েছে এটি হচ্ছে বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রকার প্রকরণ গ্রন্থ কি সেগুলি যেগুলি কিনা মুখ্যত ন্যায়ের গ্রন্থ হয়েও বৈশেষিক সম্মত পদার্থ সমূহের প্রতিপাদন করেছে অর্থাৎ সেগুলি প্রকৃত অর্থে ন্যায়ের গ্রন্থ কিন্তু সেখানে বৈশেষিক সম্মত পদার্থেরও প্রতিপাদন করা হয়েছে এই জাতীয় প্রকরণ গ্রন্থে ন্যায় দর্শনের প্রমাণ প্রমেয় প্রভৃতি পদার্থের মুখ্যরূপে বর্ণনা কালে কোন অন্তর্গত অর্থ নামক অবান্তর বিভাগের মধ্যেই বৈশেষিক দর্শনের দ্রব্য আদি ছটি পদার্থের অন্তর্ভাব করে ব্যাখ্যা করা হয়েছে স্বতন্ত্রভাবে সেখানে ব্যাখ্যা করা হয়নি এই প্রকারের প্রকরণ গ্রন্থের মধ্যে শ্রী বরদরাজের তার্কিক রক্ষা এবং কেশব মিশ্রের তর্ক ভাষার নাম সবিশেষ উল্লেখযোগ্য তার মধ্যে বরদরাজের গ্রন্থটি এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং কেশব মিশ্রের গ্রন্থটি আনুমানিক বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয়েছে আর কি আহ ন্যায় শাস্ত্রীয় বা মতান্তরে বৈশেষিক শাস্ত্রীয় গ্রন্থ হয়েও যে সমস্ত গ্রন্থ ন্যায় সম্মত প্রমাণ পদার্থকে বৈশেষিক সম্মত পদার্থের কোন এক শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দ্রব্য গুণ প্রভৃতি বৈশেষিক পদার্থের সঙ্গেই প্রতিপাদন করেছে এই সমস্ত গ্রন্থ হল তৃতীয় প্রকার প্রকরণ গ্রন্থ ন্যায় বৈশেষিক সম্মত পদার্থগুলিকে এভাবে একসঙ্গে প্রতিপাদন করার শৈলী উদয়নের পর থেকে বিশেষভাবে প্রচলিত এবং এই সমস্ত গ্রন্থের মধ্যে অবশ্যই বল্লভাচার্যের ন্যায় লীলাবলী অন্নঘটের তর্ক সংগ্রহ বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ লোক আকটি ভাস করে তর্কি অন্যতম আর পরিশেষে যে সমস্ত গ্রন্থে কিছু ন্যায় ও কিছু বৈশেষিক চতুর্থ প্রকার গ্রন্থ এবং এই শ্রেণীর প্রকরণ গ্রন্থের মধ্যে শশধরের ন্যায় ও সিদ্ধান্ত দ্বীপ অন্যতম এই বিভাগটি এখানে উল্লেখ্য যে প্রকরণ গ্রন্থগুলি ন্যায়ের পরিমণ্ডলে রচিত হলেও এগুলিকে সম্পূর্ণভাবে নব্য ন্যায়ের গ্রন্থ কিন্তু বলা যায় না কারণ এখানে অনেক ক্ষেত্রেই তার উম অর্থাৎ চরিত্র বদল হয়েছে বা তার বৈশিষ্ট্য বদল হয়েছে যদিও এই বিষয়ে মতবাদ আছে মতভেদ আছে তবে দর্শন মীমাংসায় স্পষ্টভাবে ন্যায়ের প্রকরণ গ্রন্থগুলিকে এই চারটি ভাগেই বলা হয়েছে আমরা যেটা আলোচনা করলাম সেখানে পরিষ্কার বলে দিয়েছে গ্রন্থা প্রকরণ নব্যায়ের প্রকরণ গ্রন্থগুলি কয়েকটি ভাগে করা হয়েছে। যেখানে কিনা মূলত যত্রৈকত্রই বে অর্থাৎ এই প্রকরণের মূল বৈশিষ্ট্য কিনা সেখানে ন্যায় প্রণীত ষোড়শ পদার্থ এবং কণাদ প্রণীত আহ ছটি পদার্থ একত্র বর্ণনা করা হয়েছে কচিত পদার্থ ন্যায়স্য কচিৎ বৈশেষিকস্য চ কখনো ন্যায়ের আলোচনা করা হয়েছে কোন কোন গ্রন্থে কোন কোন গ্রন্থে বৈশেষিকের আলোচনা করা হয়েছে বৈশেষিকস্য বর্ণিতা কোন কোন জায়গায় মুখ্যতস্তেসু তদন্তর ভাবিতা পড়ে কোন কোন জায়গায় মুখ্যরূপে ন্যায় ন্যায়ের আলোচনা করে তার মধ্যে বৈশেষিকের আলোচনা করা হয়েছে যেমন ষট পদার্থান কণাদস্যৈব অন্তর্ভাবস্য অন্তর্ভাব্য প্রমেয়কে অর্থাৎ ন্যায়ের প্রমেয়র মধ্যে ন্যায়ের প্রমেয়র মধ্যে যে ভাগ আছে ন্যায় দর্শনের পদার্থের মধ্যে যে প্রমেয় বলে ভাগ আছে সেই প্রমেয়র মধ্যে অর্থ বলে যে ভাগ আছে সেইখানে ছটি কনাদ উল্লিখিত অর্থাৎ বৈশেষিক আহ বৈশেষিক উল্লিখিত ছটি পদার্থের বর্ণনা করা হয়েছে এইভাবে কিন্তু চারটি প্রকরণ গ্রন্থ নব্য ন্যায়ের হয় এটি দর্শন মীমাংসায় উল্লেখ করা হয়েছে সুতরাং তর্ক ভাষা সম্পর্কে একটি যেটিকে আমরা বলছি একটা ইন্ট্রোডাক্টর ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস বা ভূমিকা আমরা এখান থেকে পেয়ে গেলাম সেটা কি দেখলাম যে মুখ্যত ন্যায়ের গ্রন্থ হয়েও বৈশেষিক সম্মত পদার্থ সমূহের প্রতিপাদন করেছে এই তর্ক ভাষা আর এখানে ন্যায় দর্শনের প্রমাণ প্রমেয় প্রভৃতি ষোড়শ পদার্থের মুখ্যরূপে বর্ণনা কালে প্রমেয় পদার্থের অন্তর্গত অর্থ নামক অবান্তর বিভাগের মধ্যেই বৈশেষিক দর্শনের দ্রব্যাদি ছটি পদার্থের অন্তর্ভাব করে ব্যাখ্যা করা হয়েছে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করা হয়নি আমরা যখন ভাষা টেক্সট পড়ব তখন এটা আমরা বুঝতে পারবো আর দ্বিতীয়ত কি এই গ্রন্থের রচনাকাল আনুমানিক বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আমাদের আলোচনা আজকের মূলত ভূমিকা এখানেই আমাদের আমরা শেষ করছি এবং এই বক্তব্যটি বা লেকচারটি আহ করতে বা তৈরি করতে আমি এই বইগুলো সহায়তা নিয়েছি বিশেষত শ্রী গঙ্গাধরকর ন্যায়াচার্যের শ্রী কেশব মিশ্র বিরচিত আতর্ক ভাষা যেগুলো কিনা বঙ্গানুবাদ সহিত বিবৃত তার প্রথম খণ্ড যেটি মহাবধী বুক এজেন্সিতে পাওয়া যায় তেমনইভাবে সর্বাণী গাঙ্গুলি অধ্যাপিকা সর্বাণী গাঙ্গুলির রচিত এবং অনূদিত কেশব মিশ্র প্রণীত ভাষা যেটি সংস্কৃত পুস্তক ভাণ্ডারে পাওয়া যাবে এবং অনামিকা রায়চৌধুরীর তর্কভাষা গ্রন্থ সংস্কৃত বুপ্ত্বীপ যেটি পাওয়া যায় এই তিনটি বইয়ের সহায়তাতেই আমি মূলত আজকের আমার আলোচনাটি করেছি সুতরাং আগামী দিন থেকে আমরা তর্ক সংগ্রহে তর্ক ভাষা টেক্স পড়তে শুরু করবো আজকের জন্য আমি বিরাম নিচ্ছি